your site is now ready to serve AdSense ad. তো এখানে দেখুন দুই দিন আগে ইমেলটি এসেছে এবং এখানে সাইটটি কংগ্রাচুলেশন দেখাচ্ছে। তো আমরা যদি গুগল অ্যাডসেন্সে লগ ইন করা এখানে রয়েছে, অবশ্য এখানে থেকে দেখতে পারেন গুগল অ্যাডসেন্স কিন্তু এখানে লগ ইন অবস্থায় রয়েছে। তো এখান থেকে যদি আমরা সাইটসে ক্লিক করি, এখানে দেখুন এখন পর্যন্ত কোনো টিএক্সটি ফাইল অ্যাড করা হয়নি। এখানে দেখুন বেবি কন্টেন্টস ডট কম। এখন যদি আমরা ব্লগে যাই, এই সাইটে দেখবেন যে টোটাল আসলে পোস্ট করা রয়েছিল মাত্র 15টি। এখানে দেখুন 15টি পোস্ট ছিল। তো এখন যদি আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি, এখানে দেখুন বেবি কন্টেন্টস ডট কম। তো এখন পর্যন্ত সাইটে অ্যাড বসানো হয়নি। তো আমরা একটি অ্যাড এখন ক্রিয়েট করি। তো এখন যদি আমরা ব্লগে গিয়ে আসলে, তো এখন যদি আমরা এখান থেকে আসলে ভিউ করে দেখি, এখানে দেখুন এই যে গুগলের অ্যাডসেন্স কিন্তু অটোভাবেই এখানে কিন্তু শো করতেছে। তো ব্যাপারটি হলো এখানে দেখুন এই ওয়েবসাইটটিতে মূলত আসলে কয়টি পোস্ট করা হয়েছিল। এখানে দেখুন টোটাল কিন্তু 15টি পোস্ট, তার ভিতরে কিন্তু আপনারা যদি দেখেন এখানে ডার্পসে রাখা রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10, 11, 12, 13টি। টোটাল আসলে 13টি পোস্টই আসলে আপনার এই গুগল অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়েছে। এখানে দেখুন নভেম্বরের 20 তারিখে লাস্ট পোস্ট করা হয়েছে, এর আগেই কিন্তু এখানে দেখুন সেপ্টেম্বর এর আগে কিন্তু এরপরে কিন্তু আর কোনো পোস্ট করা হয়নি। টোটাল কিন্তু আপনার 13টা পোস্টেই কিন্তু গুগল অ্যাডসেন্স আসলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়েছে। এখানে যদি দেখেন আমি আবারও দেখাচ্ছি হয়েছে। তো এখন এখানে আসুন, পোস্টগুলি আসলে ইউনিক ছিল বিদায়। আপনার এখানে যদি আপনারা দেখেন ভিজিটরের যে অবস্থা, মোটামুটি কিন্তু প্রতিটা পোস্টে কিছু কিছু ভিজিট রয়েছে। টোটাল এখানে যদি আপনারা দেখেন যে আসলে ভিজিট, টোটাল ভিজিট কত ছিল, এখানে দেখুন 13,876। তো এখানে খুব বেশি কিন্তু আসলে আপনার প্রতিদিন পেজ ভিউ হয় না। দেখুন এখানে 6টি, এখানে দেখুন স্টার্টে 23টি। তো টোটাল মিলে আসলে ভিউসও তেমন না, কিন্তু তারপরও কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে। কেননা গুগলের যে নির্দেশনা রয়েছে যে ইউনিক কন্টেন্ট, সেই ইউনিক কন্টেন্ট কিন্তু এখানে আসলে আপনার আপলোড করা হয়েছে। তো আপনারা যদি দেখেন এখানে ডিজাইন কিন্তু একটি সাদামাটা ডিজাইনই রয়েছে। ডিজাইন কিন্তু খুব বেশি একেবারে আহামরি কিন্তু অন্যরকম কিছু করা না। আর এই ট্যাম্পলেটটি যেটি ব্যবহার করা হয়েছে, এটি আবারও বলতেছি এটি হলো এসইও প্রো। আপনারা যদি দেখেন এই ট্যাম্পলেটটার নাম কিন্তু এসইও প্রো। এখানে দেখুন এসইও প্রো 1.4.0, যেটি কিনা আপডেট। আপনাদের যদি এই ট্যাম্পলেটটি প্রিমিয়াম ভার্সন কারো লাগে আমার থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা অথরের ওয়েবসাইট থেকে কিনে নেন তাহলে সেটিও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে এসইও প্রো, এই ট্যাম্পলেটটা দিয়ে মূলত আসলে আপনার কাজ করা হয়েছে। এটিরও লাস্ট আপডেট ভার্সন যদি আপনারা এখানে দেখেন 1.4.0। তো আপনাদের যদি এই ট্যাম্পলেটটিও লাগে আমার থেকে আসলে নিতে পারেন, প্রিমিয়াম ভার্সন সম্পূর্ণ। তো টোটাল কথা হলো অ্যাডসেন্সটা আসলে অ্যাপ্রুভের জন্য আপনি সিম্পলভাবে এরকম একটি ডিজাইন করবেন। ডিজাইনে আর খুব বেশি আহামরি কিছু করার দরকার নেই। আর পোস্ট যা করবেন অবশ্যই প্রতিটা পোস্টই যেন আসলে আপনার ইউনিক হয়। প্রতিটা পোস্টই যেন ইউনিক নিজের লেখা হয়। নিজের লেখা হলে ইমেজ যদি কোয়ালিটি যদি মোটামুটি যে ইমেজটাই দেন না কেন সেটি অবশ্যই, এই যে যেমন প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু বেবি কন্টেন্ট এই লোগোটি ব্যবহার করা হয়েছে, তো এভাবে প্রত্যেকটা কন্টেন্টে আপনিও যখন ইমেজ ক্রিয়েট করবেন ফটোশপ দিয়ে, আপনার যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের যে লোগো সেই লোগোটা অবশ্যই প্রতিটা ইমেজে ব্যবহার করবেন। তো খুব বেশি হিসাব না। আর দেখবেন অবশ্যই অ্যাপ্লাই করার আগে যে আপনার পোস্ট আসলে গুগলে ইন্ডেক্স রয়েছে কি না। যদি ইন্ডেক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আবার আপনার সাইট অ্যাপ্রুভ হবে না। তো এখান থেকে যদি দেখেন এখানে টোটাল 16টি আসলে রেজাল্ট রয়েছে, আপনার গুগলে ইন্ডেক্স রয়েছে। তো অবশ্যই ইন্ডেক্সগুলি দেখে নেবেন, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে আসলে আপনার সাইটটি কিন্তু অ্যাপ্রুভ হবে। তো অন্য কোনো আসলে কোনো হিসাব নেই, যে অনেকেই বলে থাকেন যে কতগুলি পোস্ট করা লাগবে। অবশ্য বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার অবশ্যই আপনি চেষ্টা করবেন মিনিমাম 30টা পোস্ট করে তারপরে গুগলের কাছে আসলে আবেদন করার। এটি আসলে 15টি পোস্টে হয়েছে বিদায় যে আপনারটাও হবে এমন না। এখানে দেখুন যদিও 15টা, 13টা পোস্টে আপনার গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আসলে
যাতে একটু বেশি পোস্ট দিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করার জন্য। আর অবশ্যই এখানে ক্যাটাগরি খুব বেশি দেওয়ার দরকার নেই, 4-5টা ক্যাটাগরি দিলেই হবে। তো এইভাবে দিলেই আপনার সাইটটা আসলে গুগলের কাছে দেখবেন যে খুব ভালোভাবেই অ্যাপ্রুভ হয়ে যাবে।